কে তাঙ্কু উঠাইবা নাহি কালি তো কহুথিলি আজি আর যাও যাও নাই আজি কহিবা যে কেউ সাকলর শহীদলে তাঙ্ক আমি উঠাইবা লিখিলে মহু স্মৃতি বা মহু সহিতা আধুনিক ভাষারে যাহাকে আজ্ঞা কহন্তি সংবিধান বলে যাও খুশি লাগিলা রমেশ ভাই কাম সারিকি মধ্যে আসিকি পালা দেখিলে মু সুবল সার পাখে পুণি ক্ষমা মাগি নেউছি মু তাকে মশাইলি বলে মতো ভারি দুঃখ লাগিলা আজ্ঞা রমেশ ভাই এবং অনুষ্ঠানে মতো দায়িত্ব দিয়েছেন আপন মানে সমস্ত হচ্ছেন মো মালিক দা মু ছিড়া হয়ে যাই আপনার চৌকিদার আর চৌকিদার কাম হল মালিক মানুষ জগিবা তেমন মালিক যে পড়াইলে মালিক মানুষ জগিবার দায়িত্ব মতো অনুষ্ঠান দিয়েছেন আজ্ঞা অন্তর্নিহিত ये नाती तो प्रतिहार इन जो हो भिक्षु को कुधा भिक्षु था ये सब तो सुते वो बाढ़ हो योगे ओके सिक्के किए बोल हम चिरा चिरा सर मुस्तांगा प्रथम वाले कहिले किए कहिले बोल हम ये विज्ञान কোন বুঝিল বিদ্যার্থী বলে পাঠ পাঠ পড়িবা পুও মৃত্যু পরীক্ষা করছি তারপরে মৃত্যু পরীক্ষা থিব এ পুও সহি পড়িছি সে বাহাদুর উঠেও বাহাদুর উঠেও হ্যাঁ পাঠ মনে হবে বিদ্যার্থী পাঠ পড়া পুও পাইলে রাতে উঠেইলে তাকে আপনার কত দোষ আও লাগিব দোষ লাগিব নি গরম চাটি গা এ গরম কম কম আজি ছকরে ভাই মানে যে ভুলি সাহায্য মতে করেছেন মু তা ধন্যবাদ দউছি হাজার উপরে কেতে কম চা খাইও অখিরে সব দিনে জীবন সারা পাই আপন মান কর আতিথ্য পরিকল্পনা মনে রে লাগিয়া সেবক যে সেবাকারী আপন কো গাঁ কি জন সেবাকারী অছন্তি নাই মু চাবি সেবক যে সেবাকারী ইয়ে সেবাকারী সি আগে সই পড়িছি আগে তাকু তা আপন উঠাইলে দোষাব নে ডাক্তারখানে পৌঁছিলে সেবিকা জন শুয়ে পড়েছেন তাকে উঠেবে না তাহলে রোগীটা মরিযিব বিদ্যার্থী সেবক পান্থ পান্থ কলে যে পান্থশালায় আজ্ঞা জগন্তি পান্থশালায় জগি থাকা ব্যক্তিকে আপনার উঠেই পারিবে তাহলে আপনার বিশ্রাম নেবে কেমন এ পুও বিদ্যার্থী সেবক পান্থ ক্ষুধার্থী জন লোক আজ্ঞা খাইবাকে পাইনে উপাসরে সে শই পড়িছি আপন আপন কো বরণরে শই পড়িছি তা উঠাইবে বাবুরে তো খাই নাও উঠে খাই দে উপাসে শই থিবা লোক কো উঠেই খাইলা কো দেলে আগিয়া দোষ হবো নি ভয় কা তর আম পাখ চৌদ্বার নু ওটে পিলা ডরি কি আপন কো গাঁ তা কো মার ধর কোনছলে ডরি কি আসি কি মো হলদ বসন্ত গাঁ রে ঠাকুর তো দিমা আপন জিউ কো পাখরে আশ্রয় নেছি ভয় রে সে পিলা শই পড়িছি আগিয়া ভয় রে যে শই পড়িছি খুকাতি ভয় কা তর ভয় রে কা তর যে শই পড়িছি তাকে উঠেবে চিন্তা কেন কল দিবস গাঁ তো পৌঁছলে উপরে কোন হব তোর কিছু দেখিবা কোন হচ্ছে সমাধান করিবা নাপিত নাপিত কলে বারিক বারিক হচ্ছে সেবাকারী ইয়ে বারিক পুয়ো সেবা করছি কোনসি বাহাগর হো বা কোনসি ভলমন্দ কার্য হোক দশা হোক যে কোনসি গোটে পুণ্য কার্যরে যোগদান করিছি শুয়ে পড়িছি তাকে উঠেবে তা কার্য সে করিব প্রতিহারী দ্বারপাল রাজা মহারাজাঙ্ক ঘরে দ্বারপাল মানে সবাই রহন্তি দ্বারপালে শই পড়লে তাকে আজ্ঞা উঠেবে সে দোষাব নুহে এই সাত জন শইলে তাকে আপন মানে আজ্ঞা উঠেইবে আউ রহিলা হলদি কথা অখি হলদি মুন্ডেরে লগেবা নাই মুহরে লগেবা নাই বেক পেট ছাতি দি গোড় হাত সব কথা খালি কহুলে আজ্ঞা কেতবে স্বামী মরিযিব কেতবে পুত্রহীন হব কেতবে ব্রহ্মহত্যা পতাকা লাগিব কেতবে গুরু হত্যা লাগিব পতি পত্নীর অমিলেক হব রোগীরা হব লক্ষ্মী ছড়া হব কিন্তু একটি জায়গায় বাবা হলদি লগাইবে আপন মানকর সর্বমঙ্গল হব বাবা হলদিটা কোউঠি মা লগাইবে যেউন দিন মঙ্গল কৃত্য হইল মা সাই পরিশা ঝিও বহু মানে একাটি কি মোর প্রায় হলদি নেই কি আসত ঝিওটাকে বলি দবা পাই এ হচ্ছে মঙ্গল কৃত্যর কথা হে মা মানে বাবা মানে মোর এ শরীর আগে পঞ্চ মহাভূতরে গড়া হইছে অখিরে
আপন মানকর অভিরাম পরমহংস পরমরাম ঠর বাজি মহন্ত লিখিলে কলে কৃতি আপতে নবায়ু আকাশ কৃতি আপতে নবায়ু আকাশ জগন্নাথ পানি পবন লাগিল পঞ্চ মহাভূতর শরীর অছি এ বিবাহ কার্য হচ্ছে দাম্পত্য জীবনর অয়ম আরম্ভ সে দাম্পত্য জীবন অয়ম আরম্ভ কলাবে ইয়ে মাটি ঘটর শরীর আজ্ঞা মাটির খাদ্য খাইল মা তৈরি হয়েছে তেমন প্রথমে যেহেতু মাটি ঘটর শরীর ইয়ে মাটির খাদ্য খাই তৈরি হয়েছে পুরি আজ্ঞা মাটি আজ্ঞা শরীর মিলিত হব মহাপ্রভু লেখিলে মো পাখে তো অনেক মহিমা গোস্বামী সন্থ কবি ভীম ভাই লেখিলে আজ্ঞা গোটিয়ে কথা এবার কর কেজানি গোটে পদ সেদিন রেঢ়ায় কলর কঙ্কণ পড়া গাঁর পুয় জাতির কন্ধ আজন্ম অন্ধ মা পদুটিয়ে গীত বাহারি পড়া গীত কলম মন এতে বোল মানিগলা কলম মন বর্তমান আজ্ঞা নট ফর ইন্ডিয়া ভারতবর্ষ নুহে ওড়িশা নুহে এশিয়া মহাদেশ সমগ্র বিশ্বরে প্রত্যেক স্কুল কলেজরে আজ্ঞা সেই গোটিয়ে মহত্ববাণী লেখা রয়েছে প্রাণীক আরত দুঃখ প্রণীত দেখু দেখু দেবাস হু মো জীবন পছে গোটিয়ে কথা বিশ্বর যেতে স্কুল কলেজ অছি প্রত্যেক স্কুল কলেজরে আজ্ঞা আঞ্চলিক ভাষায় সব লেখা হচ্ছে সেই লেখিলে আপনার সন্থ কবি ভীম গোটে পদ লেখিলে কলা মাটি ঘট শরীর এ বা মাটি ঘট শরীর মাটি ঘর খাদ্য খাইকি মাটি শরীর আজ্ঞা তৈরি হয়েছে তেমন প্রথমে অচ্যুত লেখিলে লোমা যেতে হলদিটা কু নেইকি আসিবে আজ্ঞা প্রথমে টিকে মাটি দেব কেই দেবে কেমিতি কি রে বাপা না এ প্রথমে ধরিত্রী রে দেব কে মা মনে রাখো এ প্রথমে ধরিত্রী রে দেব দ্বিতীয়ে প্রভরে মাটি মাটিরে টিকে লবা পকাই দেবা সেই হলদিকে টিকে মাটিরে পকাই দেব মাটিরে পকাই দেবা পরে কবি কহিলে কলে প্রথমে ধরিত্রী রে মহাপুরুষ অচ্যুত কহে মাটিরে টিকে পকাই দেলা পরে দ্বিতীয় ব্রহ্মরে লেপিব ব্রহ্ম ব্রহ্ম কহিলে আজ্ঞা সহস্র দল বলি কহি হো বলি কহি দুকি ঘর বলে কমতি ব্রহ্মরন্ধ্র লমা ঝিয়ার ব্রহ্মরন্ধ্রে আজ্ঞা হলদিটা দেব প্রথমে মাটিরে টিকে পকাই দেব শরীরে কিন্তু ব্রহ্মরন্ধ্র অছি দ্বিতীয় প্রথমে ইয়ে ধরিত্রী দেব দ্বিতীয় ব্রহ্মরে লেপিব এ শিশুমুনা দ্বারে টিকে হলদী লবা দেব শিশুমুনা দ্বার ব্রহ্মরন্ধ্রে হলদী টিকে দেওয়ার পরে আর আপনি শরীরে যেকোনো জায়গায় লগেই পারবে তেমনি এই হচ্ছে সমাধান এই গোটে প্রশ্ন বহুটিয়ে কথা অচ্যুত লিখিছেন স্যার ওহো যে ব্রহ্ম কথা সূত্র সে গাইতে কহলে আপনি কহিলে হ্যাঁ ব্রহ্মচাষী তো প্রকৃত বড় আশ্চর্য লাগছে বাপা
কিছু দিন পরে ব্রহ্ম সব সরব এর জানব কি ব্রহ্ম মানে কিছু দিন অন্তর সব ব্রহ্ম মরি আচ্ছা খেলা কোটি ধরব আদি নাই কি অন্ত নাই রে নাই রে সে কথা অখ লেখিলে মহাপুরুষ সন্থ কবি ভীম ভাই লেখিলে এ ব্রহ্ম কিয়ে কি রে ভীম ভাই পর কলম করছন্তি পরা মুনি ঋষি মানে কল্প কল্প ঋষি করুছন্তি রাগু হে বড় জ্ঞানী মন্ডলী ওড়িশার প্রসিদ্ধ খণ্ডনী নায়ক আজ্ঞা ওড়িশার প্রসিদ্ধ খণ্ডনী নায়ক হও যাও হে জ্ঞানী মন্ডলী সার সে কথা এবে আজ্ঞা রণপুর ভুঙ্কুর ভাই যে বায়ক অছন্তি গাঁরে বাদক কলাকার সমস্তে জানিলে যে সে অঞ্চলরে কৈলাশ সার আসছেন ওড়িশার প্রসিদ্ধ খণ্ডনী নায়ক দর্শক আজ্ঞা 5000 লোক এক সরে করে টিকে খঞ্জড়ি আজ্ঞা বজান্ত যাও খঞ্জড়ি টিকে ধরলে মাত্র 5 মিনিট পাই এ অধম এ দল পাই আজ্ঞা 2800 টাকা আইলে মুছি বাবা হ হ ছাড় সে কথা সে সমত নাই যাও নাই আউ তো দর্শক সব যাও কেন আউ বেড়া খঞ্জনি পুরি আজ্ঞা ভল মন্দ জানিনি জানিনি নাকিলি জগন্নাথ
ଦେଖିଲା 10 ମିନିଟ୍ ଖାଲି ଘୁଡ଼ି ମାନେ ଘୁଡ଼ିକି ଯୋଉ ଯନ୍ତ୍ର ଅଛି ସେ ah!
অনন্ত সাই বিষ্ণু অনেক দিন তপস্যা কলে ব্রহ্মা ইন্দ্র আদি তেত্রিশ গুলি দেবতা এ ব্রহ্মাঙ্কর বিকল প্রভু সহি পারলে দেখ পালা কৌঠি তমে কৌঠি কৃষ্ণ আসিয়া কৌঠ ব্রহ্মার দেখিন মহাপ্রভুঙ্কর যোগ নিদ্রা ভাঙিলা লোহা হে নিদন্ধ মন্ডলী সেখি ডাকিলে কলে হে ব্রহ্মা তুমি বন্যাগাঁও ব্রাহ্মণ গুরু এ সত্য নারায়ণ এ সত্য নারায়ণ তোমাকে কণ দেব আজি আর কিছু দৌনি শেষ সময় জড়িয়ে লোম তু পাগি নেলি ওড়িয়া সাহিত্যের শাব্দিক মার্মিক শব্দ অপভ্রংশ কলি পালার নৈতিকতা মূল্য অবরোধ হ্রাস পাই জড়িয়ে লোম আজ্ঞা উপাড়িলে মা কোন লোম উপাড়িলে ক্ষীরাধীরে ভগবান বিষ্ণু যে লোম উপাড়ি ব্রাহ্মণ কু দেলে স্বয়ং নারায়ণ সত্যনারায়ণ যে লোম দেলে গোটিয়ে হচ্ছে কড়া লোম লোম আর গোটিয়ে ধরা লোম হরিবংশ কহিলে কলে নীলধমন দেবেনি কেশ উপাড়িলে ভাগবত কহিলে দশম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় কহিলে কেশ গুড়ি কন হরিবংশ গলা ভাগবত আসিকি পৌঁছিলে ভাগবত গ্রন্থ বর্ণনা করছন্তি পরম শাস্ত্র ভাগবত কম কহিলে কি বেটা কলে নীলধবল বেনি কেশ বেনি কেশ হরিবংশ কহিলে কেশ জড়িয়ে দেবে ভাগবত কার কহিলে জগন্নাথ দাস কহিলে জড়িয়ে কেশ উপাড়ি গোটিয়ে নীল বর্ণর কেশ অন্যটি হচ্ছে ধবা বর্ণর কেশ অখি তৃতীয় প্রমাণ প্রমাণ যা ফের দর্শক অছন্তি আম পাই মা তিন নম্বর প্রমাণ কি যা হালকা পালা কলে পালা শুনিল তিন নম্বর প্রমাণ কে দেবে উৎকল ঘন্ত যদুমণি মহাপাত্র তিন নম্বর প্রমাণ আজ্ঞা যে কেশ কেমিতি প্রভু পারিলে অখি নমা রাগ কৌশিক কৌশিক রাগ উপরে আধারিত কহিলে বোধ